শিক্ষা নিয়ে বর্তমান সরকারের কোনো ধরনের মাথা ব্যথা নেই। শিক্ষা নিয়ে বর্তমান শিক্ষামন্ত্রীর থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে এই ব্যাপারে তাদের কোনো ধরনের চিন্তা কোনো ভাবনা তাদের মাথায় নাই। বরঞ্চ আজকে দেখেন করোনাকালীন সিচুয়েশনে যেভাবে শিক্ষা ভেঙে পড়েছে, যেভাবে শিক্ষার্থীরা শিক্ষা থেকে বিতাড়িত হচ্ছে, শিক্ষা থেকে তারা বিচ্যুত হচ্ছে, তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, তাদেরকে কিভাবে শিক্ষা অন্তর্ভুক্ত করা যায়, এই নিয়ে এই সরকারের কোনো ধরনের মাথা ব্যথা নাই, তাদের কোনো চিন্তা ভাবনা নাই, তাদের কোনো রোডম্যাপ নাই। বিভিন্ন মহল থেকে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলেছেন এই করোনাকালীন মুহূর্তে যেভাবে শিক্ষাকে পুনরুদ্ধার করার কথা ছিল কোনোভাবেই বর্তমান সরকার এদিকে তাদের কোনো মাথা ব্যথা নাই। গত বছর 1.69% আপনার এটাতে বরাদ্দ ছিল, কিন্তু এটাকে বাড়িয়ে 1.9 করা হয়েছে, যেটা আমাদের যে সাবকন্টিনেন্ট, আমাদের যে আপনার উপমহাদেশে যে শিক্ষার কার্যক্রম, এই শিক্ষার কার্যক্রমের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। তো সেই জন্য আমি অনতিবিলম্বে বলবো যে বর্তমান সরকার যেভাবে শিক্ষা নিয়ে তালবাহানা শুরু করেছে, শিক্ষার্থীদেরকে নিয়ে তালবাহানা শুরু করেছে, অনতিবিলম্বে আপনাদের সমুদ্র উদয় হবে ইসলামী শাসন দল ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে গেলাম। যদি এই ধরনের শিক্ষার্থীদেরকে শিক্ষা থেকে বিতাড়িত করার পায়তারা আপনারা করেন, অনতিবিলম্বে ইসলামী শাসন দল ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।